রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাই তৈরি করা যায়। তো চলুন এই চিকেন ফ্রাইয়ের সম্পূর্ণ প্রস্তুত পানটি দেখে নিই। তৈরি করে দেখাবো কিভাবে চিকেন ফ্রাইয়ের মশলা তৈরি করতে হয়। আর এই চিকেন ফ্রাই মশলাটা আপনাদের যখনই চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করবে, ঝটপট চিকেনের মধ্যে এই মশলাটা দিয়ে মেরিনেট করে আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন চিকেন ফ্রাই। তো চলুন এই চিকেন ফ্রাইয়ের মশলা তৈরি করার পুরো প্রস্তুত পানটি দেখে নিই। এর জন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ আদা গুঁড়া, নিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ রসুন গুঁড়া, নিয়ে নিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়া, নিয়ে নিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, নিয়ে নিলাম সাদা গোলমরিচের গুঁড়ো এক চা চামচ, নিয়ে নিলাম জিরা গুঁড়ো দুই চা চামচ, নিয়ে নিচ্ছি পাপরিকা পাউডার এক চা চামচ, এবং নিয়ে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার চিকেন ফ্রাই মশলা। এই মশলাটা আপনারা তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন সংরক্ষণ করতে পারেন। যখনই আপনার চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করবে তখনই এই মশলাটা দিয়ে আপনি মেরিনেট করে রাখবেন চিকেন ফ্রাইটা, আর এর অর্ধেকটা দেবেন আপনার চিকেন ফ্রাইয়ের ভিতর আর বাকি অর্ধেকটা দেবেন ময়দার ভেতর, দেন কোটিং করে তৈরি করে ফেলবেন আপনার চিকেন ফ্রাই। এবার আমি একটা বাটিতে এক কাপের চেয়ে একটু কম পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার, এবার এটাকে একটু নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর এটা একটু ছানা ছানা হয়ে যাবে, এটাই আসলে বাটার মিল্ক, আপনারা এভাবে এটা তৈরি করে নেবেন। ব্যাস এবার আমি এখানে ছয় পিসের মতো রানের টুকরো নিয়ে নিয়েছি, আমি একটু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন, যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। এবার আমি আমার সেই তৈরি করে রাখা মশলাটাকে এর কিছু পরিমাণ আমি এই মাংসটার মধ্যে দিয়ে দেব। এটাকে একটু ভালোভাবে মাখতে হবে। ব্যাস আমার মাখা হয়ে গেছে। এবার আমার এটাও কিন্তু একটু ছানার মতো হয়ে গেছে, একটু দলা দলা বেঁধে গেছে, আপনারা কিন্তু ভয় পাবেন না, এটা এমনই হয়। এবার আমি এই বাটার মিল্কটাকে এই মেরিনেট করা মাংসটার মধ্যে দিয়ে দেব, আমার আর দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম, ডিম দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় এক টেবিল চামচের মতো সয়া সস। এর মধ্যে এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিলি সস। ব্যাস এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, এর জন্য চিলি সসটা না দিলেও হয়, আমি সামান্য একটু দিয়ে দিলাম। ব্যাস আমার এটা মাখা হয়ে গেছে। আর আমি যে এখানে আর অর্ধেকটা পরিমাণ মশলা রেখেছি, অর্ধেকের কম, যদি তিন ভাগ করা হয় তাহলে আর এক এক ভাগ। তো এবার এটাকে আমি ময়দার মধ্যে দিয়ে দেবো এটা কোডিংয়ের সময়। তো এবার এই যে আমি মেখে রেখেছি এটাকে আমি 5 থেকে 6 ঘন্টা রেখে দেবো, আর এটাকে যদি আপনি বেশি টাইম রাখতে চান আপনাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। তো আমি এটাকে ফ্রিজে 5-6 ঘন্টার জন্য রেখে দিচ্ছি।
ফিরে এলাম 5-6 ঘন্টা পর। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এটাকে 5-6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। আর এরকম একটু পানিতে ভিজে ভেজে থাকলে কিন্তু এই ম্যারিনেটটা আরও ভালো হয়। এরপর আমি নিয়ে নেবো এতে এরকম একটা বড় বোল নিয়ে নিচ্ছি। আপনারা যত সম্ভব চিকেন ফ্রাই করার জন্য একটু বড় বোল নেওয়ার চেষ্টা করবেন। এবারে আমি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আর এই চিকেন ফ্রাই করতে গেলে কিন্তু ময়দার পরিমাণটা বেশি থাকবে। আপনি খেতে গেলে দেখবেন তারা এত পরিমাণ ময়দা ব্যবহার করে যে চিকেনটার সাইজ বোঝা যায় না আসলে, যে মাংসটা কতটুক আর ফ্রাইটা কতটুক, তার উপরে অনেকখানি ময়দা থাকে। তো এখানে ময়দার চিন্তা করলে চিকেন ফ্রাই করা অনেক কষ্টকর। তো ময়দার চিকেন ফ্রাই করতে গেলে ময়দার চিন্তা করা যাবে না। আর তারা কিন্তু ময়দা থেকে উঠায় না, আপনি যদি ময়দা থেকে উঠিয়ে নর্মাল জায়গায় রাখেন তাহলে দেখবেন আপনার কোটিং করা মাংসটা শক্ত হয়ে গেছে, তখন আর এত ক্রিস্পি হবে না, এত ভালো লাগবে না। আর আমি একটা বলে এখানে আর একটা ছোট্ট বলে আমি পানি নিয়ে নিচ্ছি। ময়দাটার মধ্যে ওই যে আমি করে রেখেছিলাম সেই ফ্রাই চিকেন ফ্রাইয়ের মশলাটা সেটা দিয়ে দিব। আপনি যদি চিকেন ফ্রাইয়ের মশলাটা না দিয়ে শুধু লবণ দেন আপনার কিন্তু সেই মজাটা আসবে না উপর দিয়ে, ক্রিস্পিটা ক্রিস্পি হবে ঠিকই কিন্তু মজাটা আসবে না। তো আমি এটার মধ্যে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে যদিও লবণ আছে তাও আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। এবার আমি এটার সাথে এই ময়দাটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আমি সেই ম্যারিনেট করা মাংসটাকে নিয়ে নিচ্ছি। এটাকে আপনারা একটু সেই যে ম্যারিনেট করা ঝোল থাকে ওটার সাথে ভালোভাবে মেখে তারপর আমি সেই ময়দাটার মধ্যে দিয়ে দেব, দিয়ে দিচ্ছি। আমি আমার একটা হাত কিন্তু ব্যবহার করছি, আরেকটা হাত আমি পানির জন্য ব্যবহার করব, তাহলে আর আমার ময়দাটা নষ্ট হওয়ার চান্স থাকবে না। ভালো করে ফার্স্টে আলগা করে আপনাকে এভাবে দিতে হবে, তারপর একবার করে চাপ দিতে হবে, এভাবে করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অনেক লেগে গেছে। আমি বাকিগুলো সবগুলো এভাবে, তারা কিন্তু ময়দা থেকে এই মশলাটা উঠায় না, এই যে এই মাংসটা উঠায় না মশলাতে, এই ময়দা থেকে মাংসটা উঠানো যাবে না, তাহলে কিন্তু আপনারটা শক্ত হয়ে যাবে সেই যে ময়দাগুলো আপনার লাগবে। এবার আমি সেই মাংসটাকে চিকেনটাকে সেই পানির মধ্যে একবার ভিজে চুবিয়ে নেব। বেশি পানি ছেঁকতে যাবেন না, ব্যাস এই হাতটা দিয়ে কিন্তু আর লাগানো যাবে না, তাহলে আপনার ময়দাটা নষ্ট হয়ে যাবে। এরকম আপনি 20-30 বার এরকম হাতটা আলগা করে এরকম মেখে নেবেন, মেখে মেখে একটা করে চাপ দেবেন, তাহলে কিন্তু আপনার ময়দাটা ভালোভাবে কোটিং হবে। আর দু হাত দিয়ে আপনার কাজটা করার ফলে আপনার কিন্তু এক হাতে পানি আর এক হাতে লাগার ফলে আপনার ময়দাটা নষ্ট হবে না। আর যারা এইগুলো বিক্রি করে তাদের কিন্তু এত সময় নেই যে বারবার এটাকে চেলে নেবে, ময়দাটাকে বারবার চেলে নেবে, সো তাদের মধ্যেই করে। আর আপনারও এটাতে করতে বেশি ঝামেলা লাগবে, সো একবারই করার চেষ্টা করবেন। আমি ময়দাতে যেহেতু মশলাটাও মাখিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, আমারও কিন্তু একটু পর চিকেনের সাইজটা বোঝা যাবে না। আর দেখতে পাচ্ছেন পাশে কত সুন্দরভাবে লেগে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা লেগে গেছে আশেপাশে, এইটা এটা কিন্তু ভাজলে অনেক বেশি ক্রিস্পি হবে, ঠিক আছে। আর এইটাকে আমি কিন্তু এই ময়দা থেকে তুলবো না, এভাবেই আমি সবগুলো তৈরি করে নিব। আমার প্রত্যেকটা মাংস এই ময়দার মধ্যেই থাকবে, কারণ আপনি যদি ময়দা থেকে তুলে একটা শুকনো জায়গাটা রাখেন তাহলে আপনার যে এই ময়দাগুলো কোটিং হয়েছে সেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, আপনার ভাজলাগুলো গায়ে লেগে থাকবে, এই যে ঝরঝরা ভাবটা আর থাকবে না। সেই জন্য আমি এটাকে ময়দা মাখিয়ে রেখে দেবো পাশে। তারা এই কাজটাই করে, ময়দা মাখিয়ে পাশে রেখে দেয়। আর আপনি যদি পারেন সাথে সাথে ভেজে ফেলতে তাহলে ভেজে ফেলবেন।
আর আপনি যদি এটা দুই হাত দিয়ে ভরতে চান করতে পারবেন, পানির কাজটা একটু অন্য অন্যজনের কাছ থেকে সাহায্য নেবেন। দেখতে পাচ্ছেন আমার এক একটার আমার মাংসগুলোর কিন্তু সাইজ এখন বোঝা যাচ্ছে না আসলে এটা কত বড়। ভাজলে দেখবেন আরও বেশি ফুলে যাবে আর সাইজ তখন আর কিছুই বোঝা যাবে না যে কত বড় সাইজটা। আপনি যত বেশি এটাকে নাড়াচাড়া করবেন আর এটা তত বেশি কোটিংটা সুন্দর হবে। আর এটা ক্রিস্পি হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই পানিতে ভেজানো। আপনি পানিতে ভিজিয়ে নেবেন, আমার কাছে কিন্তু মশলা ছিল, আমি চাইলে মশলাতে আবার ভিজিয়ে নিতে পারতাম কিন্তু আমি কিন্তু সেই কাজটা করিনি, আমি বারবার পানিতে ভিজিয়ে নিয়েছি। আপনি যখন ভাজবেন চিকেনগুলো তখন আপনাকে এই ময়দাটার মধ্যে ঠিক এভাবে দিয়ে দিয়ে এরকম একটা একটা করে চাপ দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে এরকম ঝরিয়ে দেন ভেজে নিতে হবে। ঠিক আছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে আশেপাশে যে ময়দাগুলো আছে প্রত্যেকটা ওইভাবে একটা করে নিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে এভাবে ময়দাটা উপরে দিয়ে এরকম এরকম করে চাপ দিয়ে, লোকেরা তাই করে আমি নিজের চোখে দেখেছি, এর জন্যই আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনাকে ভালোভাবে এটা নিয়ে চাপ দিয়ে দেন এটাকে ভালোভাবে ঝরিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো ক্রিস্পি হবে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা এটাকে ভালো করে ভেজে নিই। আমরা বসিয়ে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি হতে হবে কারণ চিকেন ফ্রাই সবসময় ডুবো তেলে ভাজতে হয়। এবার আমরা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি আপনাদের যে প্রসেসটা দেখিয়েছিলাম ঠিক সেইভাবে আমি একটা একটা করে এগুলো ভালো ময়দাগুলো ভালোভাবে ছেড়ে দিচ্ছি। আপনাকে এই চিকেন ফ্রাইগুলো চিকেনগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে কারণ তাহলে চিকেনের ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না, তাই একটু কম আঁচে ভাজলে চিকেনের ভেতরটাও সেদ্ধ হবে আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। হয়ে গেল মচমচে চিকেন ফ্রাই। আপনিও বাসায় তৈরি করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।